আজকের ভিডিওটা নতুনদের জন্য অনেক বেশি ইনফরমেটিভ কারণ এনআইডি কার্ডের দরকার হয় না এরকম কোনো জায়গায় বা বাংলাদেশে নেই আপনি যে কাজই করেন না কেন এনআইডি কার্ডের একটা ফটোকপি অথবা অনলাইন কপি মাস্ট দরকার হয় তো আপনি কিভাবে আপনার এনআইডি কার্ডের অনলাইন কপিটা বের করে নেবেন সেটাই এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো আর কোনো কথা না বলে চলে নিয়ে যাচ্ছে মেন ভিডিওতে তো এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনাদের ফোন থাকলে ফোন দিয়ে হলেও এই গুগলে চলে আসবেন অথবা যে কোনো একটা ব্রাউজার দিয়ে গুগল সার্চে চলে আসবেন এখানে এসে লিখতে হবে সার্ভিস এনআইডি গভ বিডি আপনি যখন সার্ভিস এনআইডি গভ বিডি লিখে সার্চ করবেন তখন আপনাদের সামনে প্রথমেই একটা ওয়েবসাইট চলে আসবে সেটা নাম হচ্ছে সার্ভিসেস ডট এনআইডি ডাব্লিউ ডট গভ ডট বিডি এই যে আমাদের সেই প্রথম ওয়েবসাইটটা আমরা যেটা যেটা লিখে সার্চ করেছি আপনি দেখতেই পারছেন তো আমরা এখন এই প্রথম ওয়েবসাইটে চলে যাব আমরা যদি আমাদের প্রথম ওয়েবসাইটে চলে যাই তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই সাইটটা লোড নিচ্ছে তারপরে এটা এই যে আমাদের নির্বাচন কমিশনের যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেখানে নিয়ে এসেছে এখন এখান থেকে আমরা আমাদের এনআইডি কার্ডটা ডাউনলোড করবো যেটা অনলাইন কপি থাকে তো এখানে ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনাদের একটা অ্যাকাউন্ট থাকতে হবে এদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন আপনি অনলাইনে কিভাবে করবেন সেই জন্য এই যে অ্যাকাউন্ট রেজিস্টার যে অপশানটা আছে সেখানে যদি আসেন এখানে দেখাচ্ছে জাতীয় পরিচয়পত্রের নম্বর অথবা ফর্ম নাম্বার লাগবে আপনার যদি পরিচয়পত্র এর আগে পেয়ে থাকেন তাহলে সেটা দিবেন আর যদি এর আগে না পেয়ে থাকেন তাহলে আপনার একটা ফর্ম লাগবে সেই যে আপনি যে স্লিপটা দিয়েছিলেন সেই আপনি যদি নির্বাচনের জন্য ভোটার হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে ওরা আপনাকে একটা ফর্ম দেবে সেই ফর্মে একটা নাম্বার থাকবে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে তারপর আপনার জন্ম তারিখ দিয়ে দিতে হবে আমি আমারটা বসিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আমাদের এই ক্যাপচাটাকে পূরণ করতে হবে ক্যাপচাতে এখানে যেটা লেখা আছে এই যে এই ঘরের মধ্যে সেটা আমাদের এখানে টাইপ করে বসিয়ে দিতে হবে তো আমাদের ক্যাপচাটা আমরা পূরণ করে নিচ্ছি এ এইচ বি সি সি তারপর এখান থেকে আমরা সাবমিট অপশানে দিয়ে দেবো তাহলে এখানে দেখাচ্ছে যে আপনার অ্যাকাউন্ট ইতিমধ্যে রেজিস্টার করা হয়েছে পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত আছে অ্যাকাউন্টটি আবার রেজিস্টার করে করতে চাইলে বল বাটনে ক্লিক করুন তো আমি যেহেতু অলরেডি রেজিস্ট্রেশন করেছি তাই আমার কাছে এই নোটিফিকেশানটা চলে এসেছে আপনাদের যদি এর আগে রেজিস্ট্রেশন না করা থাকে বা প্রথমবারের মতো রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে এই অপশানটা আসবে না আপনাদের সরাসরি এই বহাল অপশানে চলে যাবে বহাল অপশানে চলে আসার পর এখান থেকে আপনি আপনার বর্তমান ঠিকানাটা দিয়ে দেবেন আমি আমারটা দিয়ে দিলাম তারপরে এখান থেকে আপনার যে নির্বাচনের যেটা জেলা সেটা দিয়ে দিবেন উপজেলা যেটা সেটা দিয়ে দিবেন আপনার যদি এই ইনফরমেশন যেগুলো আছে সেই ইনফরমেশানগুলোকে সঠিকভাবে আপনাদের পূরণ করে দিতে হবে আমি আমার এই ইনফরমেশনগুলোকে সঠিকভাবে পূরণ করে দিলাম তারপরে এখান থেকে আমি অলরেডি আমার একটা ফোন নাম্বার দিয়ে রেখেছি সেই ফোনে কোড যাবে বলছে তো এখান থেকে আমি এই বার্তা পাঠান অপশানে ক্লিক করলে আমার যে ফোন নাম্বারটা দেওয়া ছিল সেই ফোন নাম্বারে মেসেজ চলে যাবে সেই মেসেজটা দিয়ে আমার এটা ভেরিফাই করতে হবে মানে আমার মেসেজ একটা কোড যাবে সেই কোডটা এখানে বসিয়ে দেবো আর যদি আমার এই নাম্বারটা আমি অলরেডি হারিয়ে ফেলি বা এমন কিছু হয়ে থাকে যে এই নাম্বারটা আমার সাথে নেই তাহলে মোবাইল পরিবর্তন অপশন থেকে আমরা এই নাম্বারটা চেঞ্জ করে নিতে পারবো তো এখন যেহেতু আমরা এই আমাদের নাম্বারটা ঠিক আছে সেই নাম্বারে একটা মেসেজ যাবে সেই নাম্বার দিয়েই ভেরিফাই করতে চাচ্ছি তাই বার্তা পাঠানো অপশানে আমি ক্লিক করে দিচ্ছি তাহলে আমাদের একটু অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করলেই আমাদের ফোনে একটা কোড চলে যাবে এই যে আমাদের ফোনে কোড চলে এসেছে সেই কোডটা আমাদের ফোনে যে মেসেজটা আসবে সেটা আমরা এখানে বসিয়ে দেবো তো আমাদের কোডটা চলে এসেছে আমরা এখন বহাল অপশনে যদি ক্লিক করে দেই তাহলে আমাদের কোডটা ভেরিফাই হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা বহাল প্রক্রিয়া শেষ করার জন্য আমাদের ফোনে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপটার নাম হচ্ছে এনআইডি ওয়ালেট তো অ্যাপটা ডাউনলোড করার জন্য আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন আপনি এনআইডি ওয়ালেট লিখে সার্চ করলেই অ্যাপটা ওপেন হয়ে যাবে সেখান থেকে আপনার যে রেজিস্ট্রেশন করার সময় কিউআর কোডটা দিয়েছে সেটা স্ক্যান করে নিয়ে আপনার জাস্ট ফেসের একটা করে ছবি দিলেই এই আপনার ফেসটা ভেরিফাই হয়ে সাথে সাথে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে এটা হচ্ছে আমাদের সেই প্রোফাইল এখন আমরা এখান থেকে আমাদের এনআইডি কার্ডের কপিটা অনলাইন কপিটাকে ডাউনলোড করবো সেজন্য এই যে একটু নিচেই দেখুন যে এখানে লেখা আছে ডাউনলোড জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন এখানে যদি আমরা ক্লিক করে দেই তাহলে আমাদের এই যে এটা ডাউনলোড প্রসেস শুরু হয়ে যাবে এখানে ডাউনলোড লেখা ক্লিক করলেই আমাদের এটার অনলাইন কপিটা ডাউনলোড হয়ে যাবে কীভাবে এনআইডি কার্ডের ইনফরমেশন কালেক্ট করবেন সেটা অলরেডি আগের ভিডিওতে দেখেছিলাম যদি এখনও না দেখে থাকেন সেটা দেখে নেবেন আমাদের ফেসবুক পেজে জয়েন হতে পারেন ইউটিউব চ্যানেলে আমরা সবসময় এরকমের ভিডিওগুলো আপলোড করি তো এখন যদি সাবস্ক্রাইব কৰি থাকে প্লিজ এতিয়া ছাবস্ক্ৰাইবাৰ ন যদি অলৰেডি কৰে থাকে থেংক ইউ ছ' মাছ